আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রানিং বর্তমানে চালু আছে। তো এটি হচ্ছে এই যে ভাই আসছে, তো ওনার হচ্ছে কিন্তু এই ল্যাপটপটি। তো আজকে আমি একটি মানে ট্রাবল শুটিং দিব এবং কাস্টমার রিভিউ দিব। তো আসলে অনেক জায়গা থেকে আসলে অনেক কাস্টমার আমাদের এখানে আসে, অনেক কাস্টমার আমাদেরকে আসলে অনেক কাজ পাঠাইছে। তো আমিও কিন্তু প্রায় সব কাজ ডেলিভারি দিয়ে দিছি, কিন্তু ওই রমজান মাসে শেষের দিক দিয়ে যে কিছু কাজ আসছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো কার্টনও খোলা হয় নাই, এখানে এই যে সুন্দরবনের স্টিকার লাগানো আছে, কিছু পলি আছে, চার পাঁচটা কাজ, এগুলো করে আমি আবার ডেলিভারি করে দিব। তো রমজান মাসের কারণে আবার ঈদের কারণে আমাদের দোকানে একটু আমি ব্যস্ত ছিলাম, বা এখন আমি একটু ছুটি কাটাইতেছি ঈদের। তো আজকে উনি আমার আসলে একজন খুবই কাছের মানুষ, উনি একজন গ্রাফিক্স ডিজাইনার। তো ওনার কম্পিউটারটি প্রবলেম, উনি বলছে যে আমি ওনার ল্যাপটপটি আজকে ঠিক করে দেওয়ার জন্য উনি এটি দিয়ে গ্রাফিক্সের কাজ করে। তো পরবর্তীতে আমি বললাম ঠিক আছে, আপনি ওয়েট করেন। প্রায় উনি প্রায় এক ঘন্টা দুই ঘন্টার মতো ওয়েট করছে, তো সেজন্য আমি দুঃখিত। পরবর্তীতে আমি এসে ওনার ল্যাপটপটি ন পাওয়ার কন্ডিশনে ছিল, এটি রিপেয়ার করে ফেলছি। এটি হচ্ছে 8th generation একটি ল্যাপটপ, তো আমি এটি এখন সম্পূর্ণ রিপেয়ার করা হয়ে গেছে। তো কী কোন জায়গায় প্রবলেম ছিল, কীভাবে রিপেয়ার করছি, আমি একটু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আগে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আপনার নাম? আমি হচ্ছে নাজমুল আলম রে ভাই। আপনার আপনার বাসা কোথায়? আমার বাসা ঘাটুরাতে। ঘাটুরাতে? হ্যাঁ। তো ঘাটুরা থেকে আমাদের এখানে আসলে কিভাবে পরিচয়, বা আমাদের এখানে কিভাবে আসলেন? আমি আসলে অনেক আগে থেকে ভাইয়ের সাথে পরিচয় আছে, কাজ করি। আমার বাসার যে ডেস্কটপ পিসি ছিল ওইটা আসলে বিভিন্ন সময় প্রবলেম দেখা দিত, তবে আমি নিয়ে আসতাম। আজকে আমার নিজের ল্যাপটপ। কিন্তু মাঝখানে কিন্তু আপনি এক বছর ধরে আসেন না? হ্যাঁ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সুবাদ আসলে ওইখানে থাকা হয়। জি জি। যার কারণে এক বছর পর পর প্রায় বাসায় আসলাম, তো এই জন্য আগে ভাইয়ের সাথে এসে দেখা করলাম, প্রবলেম দেখা দিল এই কারণে। তো আপনি কি করেন? আমি মূলত স্টুডেন্ট, পড়াশোনা মাস্টার্স শেষে বসে আর এমনিতেই পড়াশোনার পাশাপাশি গ্রাফিক ডিজাইনের সাথে জড়িত আছি, এই আর কি। তো আজকে আমাদের কাছে যে ল্যাপটপটি নিয়ে আসলেন, তো এটি কি প্রবলেম ছিল, বা আপনি যে আসলেন মানে কি ইয়াতে নিয়ে আসলেন আমাদের কাছে? আমার কালকে আমি হঠাৎ করে মুভি একটা দেখছিলাম, হঠাৎ করে আসলে বন্ধ হয়ে যায়। তখন খেয়াল করলাম যে আসলে চার্জে নিচ্ছে না, চার্জ লাগানো ছিল কিন্তু চার্জারটা লাগানো ছিল, চার্জ নিচ্ছে না। জি জি, আপনি আমাকে বলছিলেন যে কানেক্টরও প্রবলেম হইতে পারে। তো আমি ভাবছিলাম আসলে যে এটার যে চার্জিং পোর্ট, ওই পোর্টে হয়তো সমস্যা। আমি অন্যান্য চার্জার বাসায় যেগুলো আছে ওইগুলো দিয়ে ট্রাই করলাম, তাও চার্জ নিচ্ছিল না। পরে আজকে মানে চার্জ নিচ্ছিল না, নাকি আপনার মানে চালুই হচ্ছিল না, মানে পাওয়ার পাচ্ছিল না। হ্যাঁ, পাওয়ার পাচ্ছিল না। জি জি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে না, এখন আসলে এটার সমাধান আসলে এক্সপার্ট কারো কাছে যাওয়া লাগবে। অ্যাকচুয়ালি আমার ভাই আছে এখানে একটা বাড়ির কাছে, তো নিয়ে আসলাম। আসলে অফিস বন্ধ ছিল, তাও আমি ভাইয়ের প্রতি আসলে কৃতজ্ঞ যে উনি আসলে অফিস বন্ধ থাকা অবস্থায় আমাকে সময় দিচ্ছেন। এই সময়টা আসলে বাসায় দেওয়ার কথা, ফ্যামিলিকে দেওয়ার কথা, সো দ্যাটস ওয়াই আমি আসলে কৃতজ্ঞ। আর এখন এটা অলমোস্ট সলভ হয়ে গেছে, কিছু আপডেট নিচ্ছে, আশা করি সলভ হয়ে যাবে। আর এই ধরনের কাজের জন্য আসলে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমার মনে হয় যে আসলে ভাইয়ের যে বেস্ট আমি আর কাউকে দেখি না। মডেল প্লাজা ছিল বা আশিক প্লাজা ওইখানে ছিল বা টাউনে, ওইখানে আমি যাইনি, এইখানে আসলাম। আমার কাছে মনে হয়েছে হি ইজ ক্যাপেবল। তো আপনাদের প্রতি রেকমেন্ড থাকবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক আপনারা কুরিয়ার করে ভাইকে পাঠিয়ে দিবেন, আপনাদের ডিভাইসটা আশা করি সমস্যা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যে কাজটা করলাম মানে এটা কতক্ষণে করলাম, বা আপনি মানে কতক্ষণ ওয়েট করলেন কাজটা যে করলাম? আচ্ছা, কাজটা সলভ হইতে সর্বমোট সময় লাগছে হচ্ছে 3 থেকে 4 মিনিট মাত্র। হ্যাঁ, কিন্তু এই 3 থেকে 4 মিনিট আসলে হয়তো আমি অন্য জায়গায় গেলে যেটা হইতো প্রবলেমটা আরও বাড়তো, প্রবলেমটা ধরতে হয়তো অনেক বিষয়ে আসলে জানা লাগতো আর কি। আসলে স্কিলস আসলে মানুষ অ্যাচিভ করে, বিষয়টা অল্প সময়ে সলভ হলেও এই বিষয়টা যে অল্প সময়ে সলভ হবে সেটা জানাটাই আসলে মুখ্য বিষয় আর কি। আর এখানে ভাইয়ের যে ইনস্ট্রুমেন্ট আছে, আমার মনে হয় না ব্রাহ্মণবাড়িতে আর কারো আছে আর কি, ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট প্লাস হচ্ছে ম্যাগনিফাইং অনুবীক্ষণ বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট, সব কিছু মিলে আমি আমার কাজের সেফটির জন্য আসলে বা ডিভাইসের সেফটির জন্য ইন ফিউচার আমি ভাইয়ের কাছে পাঠাবো আর কি, যেখানে থাকি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন যে ওনার যে কাজটি আমি করছি, তো এগুলো এটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করব। তো প্রথমত উনি এখানে যে ব্যাটারি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনার ল্যাপটপের ব্যাটারিটা দেন আমি এখন যেটা খোলা হয়েছে। তো ওনার ল্যাপটপের ব্যাটারি এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে উনি নতুন লাগাইছিল।
তো তারপর হচ্ছে ওনার যে ল্যাপটপ আছে, তো ল্যাপটপ ওনার সাথে আমি একটু কাজ করার আগে আমি একটু কথা বলে নিলাম। তো আসলে মানে প্রত্যেকটা জিনিস কি আপনারা যারা টেকনিশিয়ান আছেন, অবশ্যই যারা নতুন অনেকে আসলে বুঝে না কিভাবে কাজ করতে হবে, তো আমি মনে করি আপনারা অবশ্যই আগে কাস্টমারের সাথে আপনারা আগে কথা বলে নেবেন যে মানে এটি কিভাবে প্রবলেম হয়েছিল বা কেমনে কি। তো ওনাকে আমি বলছি যে এই এপিসিটি কি আপডেট নিছিল কিনা বা এখানে আপডেট আসছিল কিনা, তো উনি বলছিল যে আপডেট আসছিল কিন্তু উনি আপডেটটা দেই নাই, মানে আপডেটের জায়গায় রিস্টার্ট নিছিল এরকম। তো আমার যেটা মনে হচ্ছে যে এটি হচ্ছে মানে যে ল্যাপটপ আছে এটি ট্রিগারিং নিচ্ছিল না, এখানে ডিসি পাওয়ার সাপ্লাই হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ারের মতো এখানে লোড নিতেছিল কিন্তু এটি ওপেন হচ্ছিল না। তো এই ধরনের প্রবলেম অনেক সময় বর্তমানে আপডেট যে ল্যাপটপগুলো আছে এগুলোতে কী কারণে করে আমি বলি, যেমন এই যে ল্যাপটপ এটি কিন্তু i5 এর 8th generation একটি ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন HP-র। তো আপডেট ল্যাপটপগুলো যখন UEFI ভার্সনের যখন উইন্ডোজ সেট আপ করা থাকে তখন অনেক সময় যে ফেয়ারওয়্যার আছে তো ফেয়ারওয়্যারগুলো কিন্তু বা বায়োসগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু অপশনাল আপডেটের মধ্যে কিন্তু রিকমান্ডেড থাকে, পরবর্তীতে অটোমেটিকলি আপডেট নিয়ে নেই, পরবর্তীতে যখন রিস্টার্ট না করা হয় বা অনেকেই রিস্টার্ট করার পরে ফ্ল্যাশ প্রসেসে আসার পর হয়তো অনেকে ভাবে যে এটি এরকম দেরি হচ্ছে কি না উইন্ডোজ ওপেন হইতে বা আসলে এখন কি করা উচিত বা অনেকে বন্ধ করে ফেলে কম্পিউটার বা অনেক সময় এটি অনেকে লাইন খুলে দেয় বা এই ধরনের প্রবলেমের কারণে কিন্তু বায়োস এখানে কিন্তু পেস্ট কিন্তু লেগে আছে। আমি আপনাদের দেখাচ্ছি তো এটি এডিট করা হয়েছে এবং এখানে আমি এখানে কাজ করা হয়েছে বায়োসে। তো পরবর্তীতে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু আসে, তো সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আপডেট ল্যাপটপগুলো আপনারা ইউজ করবেন অবশ্যই ফেয়ারওয়্যার আপডেট আছে কিনা আপনারা একটু দেখে নেবেন, অথবা এই ল্যাপটপের অফিসিয়াল সাইটে ঢোকার পরে আপনারা ল্যাপটপের মডেল নাম্বার দিয়ে আপনারা যে কাজটি করবেন এর যে আপডেট বায়োস আছে এটি আপনারা আপডেট করে নেবেন। এবং আপডেট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে যে ডিসি জ্যাক আছে মানে অ্যাডাপ্টার লাইন যেটা আছে এটি থাকতে হবে এবং ল্যাপটপের চার্জ থাকতে হবে 60%-এর উপরে, যাতে করে ল্যাপটপটি বন্ধ না হয় বা কোনো ধরনের প্রবলেম যাতে না আসে এটি খেয়াল রাখতে হবে। আপনারা সেট আপ ফাইলটি ওপেন করার পরে ফ্ল্যাশ একবার আপডেট ফাইলটি তো রিস্টার্ট নিবে, নেওয়ার পরে অটোমেটিকলি 2-3 মিনিটের মতো লাগবে, অনেক সময় ব্ল্যাক স্ক্রিন এসে দাঁড়াই থাকতে পারে কিন্তু পাওয়ার বাটনে প্রেস করবেন না, অটোমেটিকলি কিন্তু ফ্ল্যাশ প্রসেস শেষ হয়ে কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে যে কাজটি হবে একবারে লাস্ট আপডেট যখন আপনারা দিয়ে দিবেন PC-গুলা বা আপনাদের যে ল্যাপটপগুলা তখন কিন্তু আর অটোমেটিকলি আপডেট নেবে না, আর এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার আশঙ্কা খুবই কম। আর বর্তমানে যে সক আর্কিটেকচার মাদারবোর্ডগুলো আছে ল্যাপটপের, এই ল্যাপটপগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বায়োস প্রবলেম থাকে, তো অনেক সময় অরিজিনাল বায়োসও যদি আপনারা বিনা ফিক্স থেকে বা ডক্টর বায়োস থেকে বা বিভিন্ন সাইট থেকে যদি আপনারা এগুলো ডাউনলোড করো আপনার আপডেট ল্যাপটপেরগুলো আপনারা ইয়ে করেন ফ্ল্যাশ করে লাগান তারপর কিন্তু অনেক সময় কাজ করে না, এগুলোকে এডিট করতে হয় কারণ চিপসেটের যে একটা প্রোগ্রাম আছে ওই চিপসেটের প্রোগ্রামের সাথে ওইটার ফার্স্ট রিলিজের বায়োস যদি ওইটা অ্যাচিভমেন্ট না হয় তাহলে কিন্তু এটি কাজ করে না। আসলে যারা প্রফেশনাল কাজ করে বা এই ধরনের প্রবলেমে পড়ে তারা হয়তো বুঝে, তো বায়োসের অনেকগুলো স্টেপ আছে, বায়োস নিয়ে রিজন করতে হয়, তারপর হচ্ছে TXE, তারপর হচ্ছে CMSE-তে কনভার্ট করতে হয়, তো বিভিন্ন আকারে বায়োসগুলো এডিট করে পুরাতন বায়োস যেটি আছে এটিকে আমরা নতুন বায়োস ডাউনলোড করে ওই বায়োসকে আমরা এডিট করে পরবর্তীতে কিন্তু দিয়ে দিলে এটি ভালো কাজ করে, তারপরে এডিট করার পরে আবার একবার অফিসিয়াল সাইট থেকে আবার আপডেট দিয়ে দিলে তখন কিন্তু এটি একবারে পারফেক্টলি ভালো কাজ করে। তো বায়োস এডিটিং নিয়েও ইনশাল্লাহ আমি ল্যাপটপের উপরে ভিডিও দিব, আমি আমাদের এখানে বিভিন্ন ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ের কারণে এবং এই রমজান মাসে আমি প্রচুর পরিমাণ PC সেল দিছি যার ফলে আমি সবার সাথে কথা বলতে পারি নাই বা নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে পারি নাই, তো আমার জন্য দোয়া করবেন। এবং আমাদের এখানে যারা ট্রেনিং করতে চান আমাদের ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স হচ্ছে 16,000 টাকা, আমরা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 32,000, আমাদের 50% ডিসকাউন্ট আছে একবারে এখন 16,000 টাকা আছে। আমাদের এখানে সব ধরনের ভালো ভালো রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু আমরা কাজ করি এবং ভালো মানের রিকোয়ারমেন্ট দিয়ে কাজ করলে কী কী সুবিধা হয়, মাদারবোর্ড ফুলে যাবে না, মাদারবোর্ডের
যে নষ্ট হবে না, মাদারবোর্ডে আপনারা যদি হিট দেন বা আইসি রিলেটেড এর কাজ করেন ওইগুলো প্রবলেম হবে না। তো এগুলোর উপরে আমরা অ্যাডভান্স লেভেলের ট্রেন আপ করিয়ে থাকি। তো যারা নতুন আছে আমাদের এখানে ট্রেনিং করতে চাই, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, আর দেখার পরে মোটামুটি একটা ধারণা হইলে আমরা তাদেরকে একবারে মাল্টিমিটারের কাজ থেকে শুরু করে, এবং আমার লেখা দুইটা বই আছে, আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব পার্ট ওয়ান পার্ট টু, তো আমাদের বই এবং আমাদের থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আমরা ওইভাবে একটা মানুষকে একটা স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্ন এনেবল সিগন্যাল নিয়ে বা বিভিন্ন ধরনের আইও চিপের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে, ভোল্টেজের, চার্জিং আইসির বিভিন্ন